আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের আপডেটটি মানে কোর মাইনিং এর আপডেট শোনার পরে আপনি যদি অসুস্থ থাকেন তো আমার মনে হয় অর্ধেক পরিমাণ সুস্থ হয়ে যাবেন, যেমনটা আমি হয়েছে। আসলে আমি একটু অসুস্থ, আর আমি মনে হয় যে অল্প পরিমাণ হলেও একটু সুস্থ হয়ে গেছি আপডেটটা দেখার পরে। বিকজ আমি চেয়েছিলাম যে আপনাদের সামনে সরাসরি ফেস ক্যাম ভিডিও বানানোর জন্য, কিন্তু অসুস্থতার কারণে আসলে হয়নি। তো আমি কোর মাইনিং যে আপডেটগুলো দেবো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার এখান থেকে খারাপ না, ভালোই লাগবে। তো প্রথমে আমি চলে আসলাম কোর মাইনিং অ্যাপে, আমি ক্লাইমটা করে নিই একটু নিচ থেকে। তো এখানে অবশ্যই ক্লাইমটা করবেন, যাদের এয়ারড্রপগুলো চলতেছে আর কি, এগুলো আমাদের ক্লাইম করতে হবে। তো এখানে বিষয়টা হলো যে কোর মাইনিংয়ের যে আপডেট সেটা হলো আমি সরাসরি টুইটার অ্যাকাউন্ট গিয়ে আপনাদেরকে দেখাবো। বিষয়টা হলো যে আপনারা যেহেতু আমি আসলে অন্য কোনো টুইটার দিয়ে দেখাতে চাই না, কারণ কোর ডাওর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যেটা বলবে সেটাই আমরা আসলে মানে বিশ্বাস করব বলতে গেলে। তো 17 ঘন্টা আগে কিন্তু তারা কোর ডাও দেখতে পাচ্ছেন একটা এ দিয়েছে, 17 ঘন্টা আগে কিন্তু কোর ডাও একটা এ দিয়েছে যে এমএক্সি গ্লোবাল থ্যাংক ইউ ফর ইয়োর কমিটমেন্ট অ্যান্ড বিলিভ ইন সাতোশি প্লাস কনসেন্স অ্যান্ড দি ফিউচার অফ ব্লক চেন। এবং দেখতে পাচ্ছেন এমএক্সি গ্লোবাল থেকে কিন্তু তারা যেটা বলেছে যে এমএক্সি নিউ লিস্টিং অ্যালার্ট কোর ইউজড টু লিস্ট অ্যাজ এ স্পট ট্রেডিং ফেয়ার ইন দি অ্যাসেসমেন্ট, দেখতে পাচ্ছেন জোন অন দি ডিপোজিট মিট দি মিনিমাম। তো এটাতে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি নিচে একটু যাই। এখানে দেখতে তারা বলছে কোরডাও কিন্তু এটাও আপডেট দিয়েছে, ওকিএক্স থ্যাংক ইউ ফর ইয়োর কমিটমেন্ট, ওই একই কথা বলছে আর কি। তো বিষয়টা হলো যে আপনি কি বুঝলেন যে এমএক্সি গ্লোবালে লিস্টেড হয়েছে, এবং পাশাপাশি আপনার ওকিএক্স এক্সচেঞ্জারেও কিন্তু লিস্টেড হয়েছে। ওকিএক্স এক্সচেঞ্জার সম্ভবত বাংলাদেশে আসলে এখানে অ্যাকাউন্ট করা যায় কিনা বা ভেরিফাই করা যাবে কিনা মনে হয় না, এটা সম্ভবত ইন্ডিয়ায় অথবা আমেরিকায় বেশি সচরাচর চলে আমার মনে হয়, আমি যেটুকু জানি। দুইটাই কিন্তু ভেরিফাইড এক্সচেঞ্জার, বুঝতে পারছেন, দুইটাই। তো এটা আসলে আমাদের জন্য খুবই একটা মানে কি বলবো আনন্দের বিষয়। এবং এখানে বলছে যে হোয়াট অ্যান এক্সাইটিং ডে, উইল শেয়ারিং মোর নিউজ অ্যান্ড আপকামিং এয়ারড্রপ টাইমিং, দেখতে পাচ্ছেন রেড শর্টলি। আপনি এটা শুনে অবাক হবেন যে স্ক্যান কোডডাও ডট অর্জি, এরা কিন্তু কোডডাও যে স্ক্যান এটা কিন্তু চালু করেছে, বুঝতে পারছেন, যেটা হলো আমরা টিআরএক্স টিআরসি টোয়েন্টি যেমন বিএসসি বিপ টোয়েন্টি এদের কিন্তু একটা এ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যদি দেখেন স্টেপ অন ইজ মেইননেট ইজ লাইভ, এবং নিচে স্ক্যান কোরডাও ডট ওআরজি, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন কোর স্ক্যান, বুঝতে পারছেন, তাদের কিন্তু স্ক্যান কোর স্ক্যান কিন্তু এটা লঞ্চ হয়েছে। এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু একটু নিচে আসলে সব ধরনের ট্রানজ্যাকশন এখন পর্যন্ত হচ্ছে, বুঝতে পারছেন, এখানে কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে, একটু দেখেন লেটেস্ট ট্রানজ্যাকশনগুলো এখানে কিন্তু অলরেডি ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। তো এখানে লাস্টে যদি দেখেন অ্যাট কোর নেটওয়ার্ক, তো আরও যদি ভালো করে বোঝাই, ধরেন সাপোজ আমরা যেহেতু টিআরএক্স লেনদেন করি বাই সেল করি ট্রাস্ট ওয়ালেট থেকে বা যে কোনো জায়গা থেকে, পাশাপাশি আপনার বিএনবি বাই সেল করি, করার পরে একটা ট্রানজ্যাকশন কিন্তু দেয়। যদি আমি আপনাদেরকে টিআরএক্স বিএনবিতে নিয়ে আসি ট্রাস্ট ওয়ালেটে, দেখেন ধরেন আমি সাপোজ ট্রান্সফার করলাম বা ইয়ে করলাম, তো তার নিচে কিন্তু মোর ডিটেলস একটা ইয়ে থাকে, এখানে ট্রানজ্যাকশন হ্যাশ থাকে, এবং এখানে কিন্তু বিএসসি স্ক্যান ডট কমে কিন্তু নিয়ে গেল। এবং এখানে আপনি কোথায় এটা ট্রান্সফার করেছেন, কতটি ব্লক টেমস সব কিছু এখানে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন, কতটুকু ভ্যালু ছিল, ট্রানজ্যাকশন ফি, প্রাইস, সব কিছু কিন্তু এখানে আপনার শো করবে। এবং লাস্টে যদি দেখেন অ্যাড বিএসসি নেটওয়ার্ক, এখানে এটা দেখতে পারবেন, এটা কিন্তু মেইন নেট, বুঝতে পারছেন, কারণ একটা কোম্পানি যখন পুরোপুরি লঞ্চ করে যায় তার উপর কিন্তু মেইন নেট হিসেবে কাজ করে। তো আমি এখানে যদি আপনার ব্যাকে আসে টিআরএক্স দেখায়, আমি এখানে সার্চ দিলাম, দেখবেন ঠিক একই সেমভাবে আপনার কিন্তু এটা কাজ করে। তো ট্রোন টিআরএক্স, তখন এখানে আমি ট্রান্সফারে ক্লিক করলাম, এখানে মোর ডিটেলসে ক্লিক করলাম, দেখবেন যে ট্রোন স্ক্যানে কিন্তু তারা নিয়ে যাবে, এটা কিন্তু মেইন নেটের ভিতরে দেখাচ্ছে, বুঝতে পারছেন। তো এখানে একটু লোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করি, কারণ এখানে দেখেন সব কিছু কিন্তু আপনি এখানে এটার মাধ্যমে দেখতে পারবেন, অ্যাকাউন্ট ট্রান্সফার সব কিছু, কতটুকু ব্লক হয়েছে, টাইম, এই সব স্ট্যাটাস কিন্তু এখানে শো করে। এবং লাস্টে যদি আপনি দেখেন এখানে সব কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন, এটা হলো বিষয়। তো আমি এটাই বলতে চাই
তো এখন বিষয় হলো যে আমি যে উপরে যাই সেক্ষেত্রে আমি কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি এখান থেকে প্রায় একদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কোর মেইননেট কিন্তু চালু হয়েছে এবং এটা লাইভ এবং ওপেন আছে তো এখানে কিন্তু মোর ডিটেইলসে কিন্তু কিছু বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম আমি যদি লিংকে ক্লিক করি তো আমি আপনাদেরকে দেখাবো এখানে তারা যেটা বলেছে মেইননেট ইজ লাইভ এটার বিষয়ে আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাইছিলাম এখানে তারা কিন্তু বিটিসি এবং ইথিরিয়ামের বিষয়ে কিন্তু কিছু কথা বলছে আরও এখানে যদি আপনি দেখেন এখানে আরও কিছু কথা বলছে তারপর এখানে ভ্যালিডেটার ডিসেন্ট্রালাইজেশন একটা প্রজেক্ট কিন্তু পুরো ডিসেন্ট্রালাইজ অপশানে মানে ডিসেন্ট্রালাইজভাবে চলবে কারণ ডিসেন্ট্রালাইজ হলো আপনার নিয়ন্ত্রণাধীন মানে কোনো মালিকাধীন থাকবে না বুঝতে পারছেন পুরোপুরি একটা ব্লক চেইন উপর চালিত হবে এবং সেটা কিন্তু নিয়ন্ত্রণ হবে কোনো মানে সেন্ট্রালাইজ যেমন এবং ডিসেন্ট্রালাইজ কিন্তু দুইটা আলাদা ধরনের সেন্ট্রালাইজ কিন্তু আপনার কোনো মানুষের দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ হয় যেমন আমি আমার যে ট্রাস্টলেট আমার যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটা কিন্তু আমার দ্বারাই নিয়ন্ত্রণ হচ্ছে আমি যে কোনো সময় অ্যাপসের যে কোনো রুলস কিন্তু পরিবর্তন করতে পারছি বুঝতে পারছেন ওইটা কিন্তু আমার একটা নিয়ন্ত্রণের ভিতরে আছে মানে আমি কিন্তু এটা নিয়ন্ত্রণ করছি কোনো অ্যাডমিন দ্বারা হয়তো আপনার যে এটা আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম গ্রুপ আছে আপনি কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারছেন ওইটা কিন্তু সেন্ট্রালাইজ কিন্তু ডিসেন্ট্রালাইজে কোনো প্রকার কোনো মানুষের হাত থাকবে না বুঝতে পারছেন সম্পূর্ণ একটা ব্লক চেইনের উপর ছেড়ে দেওয়া হবে তো এখানে ডিসেন্ট্রালাইজ হওয়া মানে কোনো প্রকার কোনো স্ক্যামের সুযোগ নেই বুঝতে পারছেন এটাই হলো আমি আপনাদেরকে বলে রাখি ডিসেন্ট্রালাইজেশন হওয়া মানে আপনার কোনো প্রকার আপনার ওই প্রজেক্টে কোনো স্ক্যাম হওয়ার সুযোগ নেই এখানে যদি আমি একটু ওপরে আসি দেখি এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে তারা কিন্তু ওয়েব থ্রি ভার্সনে কিন্তু অলরেডি লঞ্চ করে ফেলছে বুঝতে পারছেন ওয়েব থ্রি ভার্সনে তো আমি আরও আপনাদের একটু বিষয়ে বলে রাখি সেটা হলো যে একটু নিচে আসেন নিচে আসলে আমি আপনাদেরকে ওখানে অনলি দি বিগিনিং কোথা থেকে শুরু হয়েছে মূলত প্রজেক্টটা সেটার এখানে এটা এ দেওয়া আছে এবং 2040 সাল পর্যন্ত তারা কিন্তু এটা কাজ করে যাবে এটা নিয়ে তো এখানে দেখেন আমি আর একটু নিচে আসি অ্যাডপ আপ নেক্সট দেখতে পাচ্ছেন অ্যাডপের বিষয়ে তারা কিন্তু কথা বলেছে এখানে এই যে অনেকে বলতেছে যে 60 দিন পরে সম্ভবত শুনলাম আমি একটা এ দেখলাম একজন আমাকে ইনবক্স করলো যে ভাই 60 দিন পরে কি সত্যি এটা আমরা আনলক হবে বা টোকেনটাকে আনলক করতে পারবো আসলে সেটা কিন্তু এখানে তারা বলেনি স্পষ্টভাবে যে কথাটি তারা এখানে বলেছে যে ফ্যাসিলিটিস গ্লোবালি আর কোলাবোরেটিং অন দিস নেক্সট স্টেপ Given this level of care, the adopt will commence as soon as possible, but may take up to 60 days. তো মূলত তারা যেটা বলতে চাইছে এটা কিন্তু কোর টোকেন নিয়ে কিন্তু তারা ওইটা বলেনি বুঝতে পারছেন কোর টোকেন নিয়ে ওইটা কিন্তু বলেনি ওইটা তারা বলেছে যেহেতু এখানে আমরা এয়ারডপ করছি ক্লেম করছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এয়ারডপ প্রতিনিয়ত এখানে ক্লেম করছি মূলত তারা এই এয়ারডপ সম্পর্কে বলেছে এবং এখনও 60 দিন পর্যন্ত এই এয়ারডপটা আমরা তারা চলবে বুঝতে পারছেন যেহেতু এটা টেস্টিং অবস্থায় এই অ্যাডপ্টটা আছে এখানে যদি দেখেন এটা কিন্তু এখনও টেস্টিং অবস্থায় আছে বুঝতে পারছেন যখন 60 দিন পর হয়ে যাবে তখন কিন্তু তারা একটা প্রফিট কিন্তু তারা এখানে চালু করবে আর কি এরকম একটা কিছু বলেছে যেটা আমরা এখানে অলরেডি এই যে অ্যাডপগুলো থেকে কিন্তু ক্লেম করছি এটা সম্পূর্ণ টেস্টিং অবস্থায় আছে 60 দিন পরবর্তীতে তারা কিন্তু একটা প্রফিটের কোনো ব্যবস্থা করতে পারে এরকমটা আসলে তারা বিষয়টা ওইখানে লিখেছে কিন্তু কোর বিষয়ে কিন্তু বলেনি যে কোর আপনার 60 দিন পরে আপনি আনলক হবে এরকম কিন্তু ওখানে বিষয়টা বলা নেই যদি একটু দেখেন আর এখানে তারা অ্যান্ড ইন্ট্রোডিউসড ইন এয়ারডপ ইনকামিং 25% অফ দি নাম্বার অফ কোর টোকেন্স টু বি এয়ারডপ্ট উইল বি মেড অ্যাভেলেবল টু ইউজার এখানে যেটা বলেছে তারা প্রথম অবস্থায় কিন্তু 25% আনলক করবে এবং সেটা কিন্তু আমরা এখানে ওইটা ট্রান্সফার করে যে কোনো জায়গায় আমরা কিন্তু নিয়ে এক্সচেঞ্জ করতে পারবো এবং পরে যে 75% যেটার কথা বলেছে সেটা কিন্তু আমি যেহেতু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তারপরেও আরেকবার বলছি যে 75% কিন্তু প্রতি মাসে আনলক হবে এবং সেটা 2 বছরের ভিতরে আপনার এটা পুরোপুরিটা আনলক হয়ে যাবে 75% প্রতি মাসে এ করে করে তো 2 বছরের ভিতরে আপনাকে কিন্তু আনলক করতে হবে এটা 75% এবং এখানে তারা অনেক কিছু বলেছে এবং এটাও আমি আপনাদেরকে বলে রাখি MEXC গ্লোবাল এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে টোকেনটা ট্রেড চলতেছে আর কি আমি আপনাদেরকে MEXC গ্লোবাল এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে দেখাবো যেটা আপনি দেখতে পাচ্ছেন কোডটাও আমি প্রথমেই শুনিয়েছি আপনাদেরকে এটা পড়ে যে কোডটাও কিন্তু অলরেডি তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা MEXC গ্লোবাল এক্সচেঞ্জারে তাদের টোকেনটা কিন্তু লিস্টেড করছে এখানে সব কিছু লেখা আছে উইল বি অ্যাজ এ স্পট ট্রেডিং ফেয়ার ইন দি অ্যাসেসমেন্ট জোন অন দি ডিপোজিট মিনিমাম লিকুইডিটি রিকোয়ারমেন্ট ওখান থেকে লিকুইডিটি নিয়ে কিন্তু তারা এখানে কাজটা করবে
এখানে সবকিছু দেওয়া আছে ডিটেলসে, এখানে যদি আপনি যান ডিটেলসও পড়তে পারেন যে আসলে তারা লিস্টিং করবে টোকেনটা কোন কোন তারিখে। ডিপোজিট উইথড্রল টু বি আপডেটেড দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দিয়েছে, এবং টোটাল সাপ্লাই 2.1 দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দেওয়া আছে, এবং সাতোশি প্লাস সবকিছু লিখছে। আমি যদি আপনাদের এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে নিয়ে যাই, আমার যে এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার আছে সম্ভবত এখানে আছে কিনা, আমি আপনাকে এই যে এমএক্সি আমার অলরেডি এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার কিন্তু অ্যাকাউন্ট অনেক আগে থেকেই খোলা, আমি আপনাদেরকে দেখাবো এমএক্সি গ্লোবাল। এখানে কিন্তু ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট করে, এখানে কিন্তু ভেরিফাই করা লাগে। তো বিষয়টা হলো যে আগে থেকে আমি আপনাদেরকে বলছি না যে ভাই আপনি এখানে অ্যাকাউন্ট করেন, কারণ একটা এক্সচেঞ্জার আমাদের লাগেই, শুধু যে এটার জন্য লাগবে এটা না। এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেহেতু একটা এক্সচেঞ্জার অন্য অন্য টোকেন ডলারের জন্য কিন্তু এটা প্রয়োজন হয়। তো ওয়ালেটে গেলাম, আমার এখানে কিছুই নাই মোটামুটি। তো আমি যদি আপনাকে সার্চ দিই এখানে, আমি যদি এখন আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলি, তাহলে আপনি বলবেন যে ভাই আগেও তো আমরা পাই নেটওয়ার্কের জন্য যে হুবাই গ্লোবাল ওখানেও কিন্তু অ্যাকাউন্ট করে কিন্তু পরবর্তীতে ঠকেছি। আসলে বিষয়টা না, ওখানে আমাদের ঠোকার কোনো কারণ নেই, ওখানে আমাদের কোনো যাই আসে না, কারণ একটা এক্সচেঞ্জের আমাদের অ্যাকাউন্ট থাকতে পারে। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, আমাদের বিভিন্ন টোকেন লিস্টেড করে, তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। এখানে কোরে যদি সার্চ দেন, কোরলিকে এখানে কোরলিকে সার্চ দেন, দেখেন আসবে হলো কোরিয়ম। গতকালকেও কিন্তু এখানে কোর ছিল, কোর হিসাবে কিন্তু এটা ট্রেড চলতেছিল, এবং প্রাইস ছিল 40 সেন্ট, 42 সেন্ট, 43 সেন্টের মতো, কিন্তু ওইটা হঠাৎ করে তারা এটা চেঞ্জ করেছে, ওইটা হলো আসল কোর না, বুঝতে পেরেছেন? যেটা আসল কোর সেটা হলো কিন্তু আপনার 17 তারিখে, এই মাসের 17 তারিখে কিন্তু লিস্টেড হবে এটা তারা বলেছে। এবং এটার পর যদি আমি ক্লিক করি, এটা কিন্তু ট্রেড চলতেছে, এটা এখানে কোর ছিল কিন্তু নাম চেঞ্জ করেছে। নামটা চেঞ্জ কেন করেছে সেটা কিন্তু এখানে তারা দিয়ে দিছে। আমি এখানে আপনাদের অ্যানাউন্সমেন্টে দেখাবো, এখানে অ্যানাউন্সমেন্টে এখানে ক্লিক করি, অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কোর রিনেমস কোরিয়াম, কোর টু কোরিয়াম দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন তারা মূলত কেন চেঞ্জ করেছে, এমএক্সি রিনেমস দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়ালি তারা কিন্তু বলেছে। এটা কিন্তু কোর টোকেন না, বুঝতে পারছেন? এটা কোর টোকেন না, কোর যেটা সেটা কিন্তু 17 তারিখে এটা ট্রেড চালু হবে আর কি, তারা বলেছে ওকেএক্স এবং আপনার এমএসসিতে 1 তারিখে তারা এটা ইয়ে করবে। এখানে এটা কিন্তু তারা নামটা ডিজিবল করে দিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু আপনারা এটা ট্রান্সলেট করলে বুঝতে পারবেন। এবং তারা যেটা এখানে বলেছে এমএক্সি উইল লিস্টিক দেখতে পাচ্ছেন, এখানে যদি একটু নিচে আসি তো এখানে তারা দিয়েছিল 14 তারিখে, গতকালকে কিন্তু ওখানে কোর লেখা আসছিল, আমি দেখছিলাম ওখানে কোর টোকেনটা অলরেডি লিস্টেড হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো তারা এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল এক আর কি। তো এটা নিয়ে কেউ ঘাবাবেন না, আবার ওই টোকেনটা আবার কিনতে যেন না কেউ, বুঝতে পারছেন? যে ভাই এই টোকেনটা এমএক্সি, এই টোকেনটা অনেকে আবার কিনতে যেন না কোর মনে করে, এখন আপাতত কেনা যাবে না। যখন লিস্টেড হয় আমি অবশ্যই তো আলাদা একটা ভিডিও করব, তখন জানিয়ে দেবো আপনাদেরকে। যদি এখানে কোর লিখে সার্চ দেন, আবারও দেখবেন গতকালকে কোর লিখে সার্চ দিলে কিন্তু কোর টোকেনই আসতেছিল, কিন্তু ওটা একটু আগে দেখলাম ওরা নামটা রিনেম করেছে, তাদের যে কোর টোকেনটা সেটা 17 তারিখে লিস্টেড হবে আর কি। দেখতে পারবেন এখানে তারা বলেছে কোর অ্যাসাইনমেন্ট, এখানে দেখবো যে কোর ইউজিটি সব কিছু এখানে কিন্তু তারা বলে দিয়েছে, বুঝতে পারছেন? ডিপোজিট উইথড্রল আমি দেখতে পারবো। তো এখানে আপনি নিচে আসলে, এই পোস্টের নিচে আসলে দেখবেন যে তারা এমএক্সি গ্লোবাল তারা কিন্তু একটা টিউটোরিয়াল দিয়েছে অন হাউ টু ডিপোজিট, কীভাবে আপনি কোর ডিপোজিট করবেন। এখানে তারা কিন্তু একটা স্পষ্টভাবে গো টু ওয়েবসাইটে যেতে হবে, স্ক্যান কোর ডাওয়ার ডট ওআরজি, মেটামেক্সের সাথে মেইন কানেক্ট করতে হবে। এখানে তারা বলেছে, এটা আমরা করে নিব অবশ্যই, পরে করে নিব যখন ট্রান্সফার করা যাবে। এখানে দেখতে পারবেন এখান থেকে মেটামেক্সে নিয়ে এখান থেকে সেন্ড করে আমরা কিন্তু এমএক্সিতে নিতে পারবো, বুঝতে পারছেন? মেটামেক্সে নেবো, ওখান থেকে আমরা সরাসরি সেন্ড করতে পারবো সরাসরি এমএক্সিতে, এটা তারা বলেছে। এবং নিচে দেখেন কোর গ্লোবাল এখানে সব কিন্তু এখানে প্রাইসটা 43 সেন্ট এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? সব স্ক্রিনশট দিচ্ছে এখানে দেখতে পারবেন। ইটস এ ডিফারেন্ট টোকেন তারা বলেছে, নট ইয়েট দেখতে পাচ্ছেন, হোয়েন ডেট অ্যান্ড টাইম কোর উইল গেট লিস্টিং অনস দি ডিপোজিট মিট মিন লিকুইডিটি রিকোয়ারমেন্ট উইল মেক অ্যানাউন্সমেন্ট দেন স্টার টার্ন দেখতে পাচ্ছেন 8 ঘন্টাকে তারা দিয়েছে। এখানে সব কিছু হয় ডিপোজিট মিট মিনিট লিকুইডিটি সব কিছু এখানে তারা কিন্তু বলতেছে আর কি। এখানে আপনি দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে, এখানে সবই মেসেজ করতেছে, সব কিছু ইয়ে করতেছে আর কি। তো বিষয়টা হলো যে আমরা আর একটা যে এক্সচেঞ্জের কথা বললাম ওকেএক্স, এটাতে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে করা যায় কিনা আমার ঠিক মনে হয় না করা যায় না, তারা এখানে কিন্তু 17 তারিখে লিস্টেড করবে তাদের কোর টোকেনটি তাদের এক্সচেঞ্জারে 17 জানুয়ারি, বুঝতে পারছেন? আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন তারা কিন্তু এটা বলেছে, দেখেন 6টা মানে 6
এম ইউটিসি টাইমে 17 জানুয়ারি তারা এটা কিন্তু লিস্টিং করবে। এখানে তারা বলে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা, এখানে সব কিছু নিচে দেওয়া আছে। তো দেখেন, তো যাই হোক, সবশেষে আবারও বলি যে আসলে যত সময় না পকেট পর্যন্ত টাকা না আসে তত সময় শান্তি পাচ্ছে না, বুঝতে পারছেন? এটা যেহেতু এখনও পর্যন্ত আপনার এ হয়নি ট্রান্সফারটা, কিন্তু আমি বারবার শুধু আসতেছি আর এখানে দেখতেছি যে আসলে ট্রান্সফারটা করা যাচ্ছে নাকি যাচ্ছে না, অ্যাভেলেবেল হয়েছে কি হয়নি, ডিপোজিট হয়েছে কি না, বারবার আমি চেক করছি, শুধু এটার মধ্যে আসতেছি আর এটা দেখতেছি। যাই হোক, আমার তেমন একটা টোকেন না, যতটুকু টোকেন দেখা যাক 25% তো 50টার মতো আনলক হতে পারে প্রথম অবস্থায় আমার, এখন শুধু দেখার বিষয় টোকেনটার প্রাইস কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন। যে কোনো সমস্যায় গ্রুপে মেসেজ করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে।